তো আজকের ক্লাস আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে উলম্ব চক্রের গতি, অর্থাৎ উলম্ব অর্থাৎ মোশন ইন ভার্টিক্যাল সার্কেল। তাহলে মোশন ইন ভার্টিক্যাল সার্কেল মানে কি? যে আমি একটা ঢিলকে যদি সুতোর সাহায্যে বাঁধি, বেঁধে তাকে উলম্ব বরাবর তাকে ঘোরাই, তাহলে তার যে গতিটা হবে সেটাই কি হবে? উলম্ব চক্রের গতি, তাই তো? তার মানে কি, ধরো এটা একটা দড়ি দিয়ে আমি ঘোরাতে চাইছি, আমার হাতটা আছে এই কেন্দ্রে এবং এইভাবে আমি ঘোরাচ্ছি, বোঝা যাচ্ছে? এই ও বিন্দুতে হচ্ছে আমার হাত আছে এবং এই একটা বস্তুকে এখানে রেখেছি, ঢিলটাকে দড়ি দিয়ে বেঁধেছি এবং এটাকে ঘোরাচ্ছি, এবং এই যে দড়িটা বেঁধেছি এই দড়িটার দৈর্ঘ্য হচ্ছে আর, তার মানে এই যে বৃত্তপথে ঘুরবে এই বৃত্তপথের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আর, তাই তো? এখন দেখো যে ঢিলটাকে আমি ঘোরাবো বা যে বস্তুটাকে ঘোরাবো, সে ধরে নিচ্ছি যে ধরি বস্তুর ভর হচ্ছে এম, ঠিক আছে, এবং এটি আর ব্যাসার্ধের উলম্ব চক্রে গতিশীল। তাহলে দেখো এখান থেকে আমি এর যে সর্বনিম্ন যে বিন্দু, সর্বনিম্ন বিন্দুটাকে আরেকবার ছবিটা আঁকি, কোনটা সর্বনিম্ন বিন্দু হবে? এই নিচের অংশটা, তাই তো? এটাই তো সর্বনিম্ন বিন্দু হবে, এটা। এবং সব থেকে নিচের বিন্দু মানে সব থেকে এই বৃত্ত, এই যে উলম্ব পথে ঘুরছে না, এই উলম্ব পথে ঘোরার সময় এর নিচে সব থেকে নিচের নিচের বিন্দু যেটা, ঠিক আছে? এবং ধরে নিচ্ছি একটু ওর টি সময় পরে সর্বনিম্ন বিন্দু থেকে যাত্রা শুরু করলো এবং ওর টি সময় পরে ও এখানে এসেছে, ওখানে এরকম একটা যাত্রা জায়গা নিচ্ছি, এরকম একটা জায়গা, সেটা হচ্ছে বি, বি বিন্দুতে এসছে, এই বিন্দুটা স্থানাঙ্ক দিচ্ছি বি, ঠিক আছে? এবং দেখো ও বৃত্তাকার পথে কিভাবে ঘুরছে, এইভাবে ঘুরে যাচ্ছে, তাই তো? ঠিক আছে। তো এবার দেখো তাহলে যখন এ বিন্দুতে রয়েছে, এ বিন্দুতে এই যে বস্তুটার, এই বস্তুটার যে বেগ সেটা যদি ইউ হয়, এ বিন্দুতে বস্তুর বেগ ইউ, ইউ তাহলে কোন দিক বরাবর হবে? এর স্পর্শক বরাবর, এ বিন্দু থেকে স্পর্শক বরাবর, তাই তো? এবং বি বিন্দুতে এর বেগ হয়ে গেল যথাক্রমে ভি, তাহলে এর স্পর্শক বরাবর এটা হচ্ছে বেগ, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো তো, যখন এ থেকে বি তে যাচ্ছে, এ থেকে বি, এ মানে কোন দূরত্ব আছে এটা, তাহলে উলম্ব পথে যাচ্ছে তো, তাহলে এ থেকে বি এ যখন যাচ্ছে এ কতটা উচ্চতা আরোহণ করছে, এই যে উচ্চতা আরোহণ করছে এটাকে ধরে নিচ্ছি এই উচ্চতা, বুঝা গেছে? এই যে এ আর বি এর মধ্যে যে উচ্চতা সেটা হচ্ছে এইচ উচ্চতা। তাহলে একটা জিনিস ভেবে দেখো তো, যখন এই এইচ উচ্চতা আরোহণ করছে, তাই তো, তাহলে এই এ বিন্দুতে যে সমস্তটাই গতিশক্তি ছিল, এই গতিশক্তিটা বি বিন্দুতে কিছুটা পরিমাণে কি পরি হচ্ছে, কিছুটা পরিমাণে স্থিতি শক্তি, আর বাকিটা গতিশক্তি হিসাবে পরিণত হচ্ছে, তাই তো? তাহলে কি আমি এখান থেকে শক্তি সংরক্ষণ সূত্র থেকে লিখতে পারি, শক্তির সংরক্ষণ সূত্র থেকে কি লিখতে পারি, যে হাফ এম ইউ স্কোয়ার মানে এ বিন্দুতে গতিশক্তি, এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে বি বিন্দুতে গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ, লেখা যায় তো? এম জি এইচ টা কি স্থিতিশক্তি বি বিন্দুর? আবার দেখো
যখন আমি বি বিন্দু থেকে একটা লম্ব টানছি, বি বিন্দু থেকে একটা লম্ব টানছি কার উপর, এই ও এ রেখার উপর, ও এ রেখার উপর একটা লম্ব টানলাম। তাহলে দেখো এই যে লম্ব টানলাম এবং এই বিন্দুটার নাম দিচ্ছি আমি জি বিন্দু, এই বিন্দুটার নাম দিচ্ছি জি বিন্দু। তাহলে দেখো তো এই যে পুরো ও এটা, ও এ ইকুয়াল টু, ও এ ইকুয়াল টু কি আমার ব্যাসার্ধ আর, তাই তো? আর এই যে কোনটা করছি এই থেকে বিতে যখন যাচ্ছে এই কোনটা যদি থিটা হয়, থিটা হয় তাহলে ওজির মান কত দাঁড়াচ্ছে বলতো? ওজি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? এটা তাহলে সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। কোনটা? ও জি বি, এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে ওজি, তাহলে আর কস থিটা, আর কস থিটা হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখন এ থেকে বি এর যে উচ্চতা যেটা হচ্ছে এইচ, এটা ইকুয়াল টুই হচ্ছে এজি, এটা ইকুয়াল টুই হচ্ছে এজি। তার মানে এজি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ও এ মাইনাস ওজি, তাই তো? ইকুয়াল টু কি হচ্ছে? আর মাইনাস আর কস থিটা। তাহলে আরটাকে যদি কমন নেই কি দাঁড়াচ্ছে? ওয়ান মাইনাস কস থিটা, তাই তো? বোঝা গেল? এবার দেখো এই যে দেখো এটা তো সমকোণী ত্রিভুজ, এই দেখো সমকোণী ত্রিভুজ যখন আঁকছি এই কোণটা কত বলেছি? থিটা, তাই তো? এটা হচ্ছে ও, এটা হচ্ছে জি, এটা হচ্ছে বি। তাহলে সমকোণী ত্রিভুজের এইটাকে, এটা তো অতিভুজ, অতিভুজটা তো আর, তাহলে অতিভুজ যদি আর হয় ঠিক আছে, এবার তাহলে ও জি বাই আর ইকুয়াল টু হচ্ছে কস থিটা, তাহলে ও জি ইকুয়াল টু আর কস থিটা, ওকে? এবার এখান থেকে দেখো বি বিন্দুতে তাহলে বস্তুটার যে বেগ হবে সেই বেগটা আমাকে বের করতে হবে। তাহলে বেগ ইকুয়াল টু, দেখো এখানে বোথ সাইডে এম এম কেটে যাচ্ছে এবং যদি দুই দিয়ে গুণ করে দিই বোথ সাইডে, তাহলে কি আমি লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ লেখা যায়? তাহলে এখান থেকে দেখো এইচ ইকুয়াল টু কি পেয়েছি? আর ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, বসাচ্ছি ইউ স্কোয়ার মাইনাস টু জি ইন্টু আর ওয়ান মাইনাস কস থিটা, এটা পাচ্ছি। তাহলে ভি ইকুয়াল টু কি বেরোচ্ছে? যে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস টু জি আর ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, ক্লিয়ার? এখন দেখো এই বিন্দুতে জিরো, এ বিন্দুতে স্থিতি শক্তি, হ্যাঁ এ বিন্দুতে স্থিতি শক্তি জিরো, সম্পূর্ণটাই গতি শক্তি, এবং বি বিন্দুতে আস্তে আস্তে যখন উপরে উঠছে ওর গতি শক্তিটা চেঞ্জ হচ্ছে, স্থিতি শক্তিতে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে এবার দেখো তো এখানে আমি যে এ বিন্দুতে, এ বিন্দুতে থিটার মান কত হবে? জিরো। এবং এখানে এমন একটা বিন্দু নিচ্ছি যেটা হচ্ছে ধরো থিটার কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ মানে কোনখানে এরকম একটা বিন্দু, তাহলে এই বিন্দুটার নাম দিচ্ছি সি বিন্দু, একদম সর্বোচ্চ বিন্দু মানে উপরের বিন্দুটা, এই বিন্দুটার নাম দিচ্ছি ডি বিন্দু, আর একদম এই দিকের যে কোণটা এটাকে নাম দিচ্ছি ই বিন্দু। তাহলে তিনটে বিন্দু হয়ে গেল, তাই তো? তাহলে সি বিন্দুর ক্ষেত্রে থিটা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 90 ডিগ্রি, তাই তো? ডি বিন্দুতে থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 180 ডিগ্রি, আর ইতে থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 270 ডিগ্রি, হচ্ছে তো? আর এ বিন্দুতে থিটা ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। তাহলে দেখো এই চারটে কন্ডিশন আমি পেয়ে গেলাম। তাহলে এখন ভি এর মানগুলো দেখি তো কি কি হয়। তাহলে ভি ইকুয়াল টু আমার ফর্মুলা কি এটা আমি জেনে গেছি। তাহলে দেখো এ বিন্দুতে, এখানে করছি এ বিন্দু, এইদিকে হচ্ছে কি সি বিন্দু, সি বিন্দু, এইদিকে কি ছিল ডি বিন্দু যেটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, আর একটা কি হচ্ছে ই বিন্দু। এ বিন্দুতে থিটা ইকুয়াল টু কত? কোণ থিটা ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। সি বিন্দুতে থিটা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। ডি বিন্দুতে থিটা ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। আর ই বিন্দুতে কত? 270 ডিগ্রি। তাহলে দেখো বেগ, বেগ ভি ইকুয়াল টু কি হবে? দেখো এইখানে যদি বসাই কস জিরো, কস জিরো মানে কত? ওয়ান। তাহলে দেখো ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, মানে এই পুরো টার্মটা জিরো হয়ে যাচ্ছে, সেকেন্ড টার্মটা। তাহলে ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ইউ, আছে তো? তার মানে ভি এ মানে এ বিন্দুতে বেগ ইকুয়াল টু ইউ, ভি সি এটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? তাহলে এই যে সি লিখলাম সি ফর সি বিন্দুতে, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস, দেখো কস 90, কস 90 মানে কত? 0,
তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, টু জি আর। এবং ডি বিন্দুতে ভি ডি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো তো, কস 180 এর মান কত, মাইনাস ওয়ান, তাই তো? তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে ওয়ান প্লাস ওয়ান টু, তাহলে কত দাঁড়াচ্ছে টু স্কোয়ার মাইনাস ফোর জি আর, তাই তো? আর ভি ই ইকুয়াল টু কত বেরোচ্ছে, ভি ইকুয়াল টু কস 270 ডিগ্রির মান কত হয়, জিরো। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, ইউ স্কোয়ার মাইনাস টু জি আর। এসছে সবার? কি এসছে? হ্যাঁ স্যার। এবার দেখো এই ছবিটাকে আরেকবার আমি যদি এঁকে নিই, আরেকবার যদি এঁকে নিই, তাহলে এইটা হচ্ছে কেন্দ্র ও, তাহলে এই নিচের বিন্দুটা কি ছিল, এ বিন্দু, তাই তো? এইখানে যে বিন্দুটা ছিল এটা ছিল বি বিন্দু, তাই তো? এবং এ থেকে বি এর যে উচ্চতা সেই উচ্চতাটা কত ছিল, এই উচ্চতাটা ছিল এইচ, তাই ধরেছিলাম তো? তাহলে দেখো যখন বি বিন্দুতেও গেছে তাহলে এই বস্তুটার একটা ওজন আছে, ওজনটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে, মানটা কত হবে, এমজি, তাই তো? আর এই যে কোণটা করেছে, এই কোণটা কত, এই কোণটা ধরেছি থিটা, কোণটা যদি থিটা হয় তাহলে দেখো ওজনেরও একটা উপাংশ হচ্ছে এদিক বরাবর, এই কোণটাও হচ্ছে থিটা, তাহলে কত হয়ে যাচ্ছে এমজি কস থিটা, আসছে তো? আবার দেখো আমি কি করছি, যে কি বলেছিলাম যে একটা ঢিলকে দড়ি দিয়ে উলম্ব পথে ঘোরাচ্ছি বা উলম্ব চক্রে ঘোরাচ্ছি, তাই তো? তাহলে ওই দড়িটার মধ্যে একটা টান পাচ্ছে, সেই টানটা কোন দিকে হচ্ছে, ভেতর দিয়ে, তাই তো? সেটার মান দিলাম টি, ওকে। এখন দেখো যখন বৃত্ত পথে ঘুরছে তখন তার মধ্যে একটা অপকেন্দ্র বল কাজ করবে, তাই তো? সেই অপকেন্দ্র বলের মানটা কত হবে, এম ভি স্কোয়ার বাই আর হবে তো, কারণ ভিতে ওর বেগ কত, ভিতে ওর বেগ ছিল, সরি ভিতে ওর বেগ ছিল ভি, তাহলে এখানে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখন আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম দেখি তাহলে দেখো এই রেখা বরাবর, এই রেখা বরাবর উপরের দিকে টি, কেন্দ্রের দিকে টি, বাইরের দিকে কে আছে, এম জি কস থিটা আছে প্লাস এম ভি স্কোয়ার বাই আর আছে, তাই তো? তাহলে দুটো দেখ বস্তুটা যেহেতু বৃত্ত পথে ঘুরছে তাহলে কি এই দুটো বল যে দুটো একে অপরের উল্টো দিকে হচ্ছে দুটো বলের মান সেম বলা যায় তো ফ্রি বডি ডায়াগ্রাম থেকে? তাহলে কি আমি লিখতে পারি টি ইকুয়াল টু এম জি কস থিটা প্লাস এম ভি স্কোয়ার বাই আর, তাহলে এটাই হচ্ছে দড়ির টানটা। তাহলে এখন আমি দেখবো, তাহলে দেখো এম জি কস থিটা এখন প্লাস এম বাই আর, আর ভি স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে দেখো তো, ভি ইকুয়াল টু ছিল এই পুরোটা, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এইটা, এই পুরো টার্মটা, এই পুরো টার্মটা যদি ওখানে বসাই কি আছে দেখো তো, টু স্কোয়ার মাইনাস টু জি আর ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, এটা তাহলে ইকুয়াল টু কি লিখতে পারি, টি ইকুয়াল টু হয়ে যাচ্ছে এম জি কস থিটা প্লাস এম টু স্কোয়ার বাই আর মাইনাস টু এম জি আর আর কেটে যাচ্ছে ওয়ান মাইনাস কস থিটা, আসছে কি? এখান থেকে দেখো আবার লিখতে পারছি যে এম জি কস থিটা প্লাস এম ইউ স্কোয়ার বাই আর মাইনাস টু এম জি মাইনাস মাইনাস প্লাস টু এম জি কস থিটা ইকুয়াল টু এম ইউ স্কোয়ার বাই আর মাইনাস টু এম জি প্লাস টু প্লাস ওয়ান কত হয়ে যাচ্ছে থ্রি এম জি কস থিটা। তাহলে এখান থেকে আবার দেখো লেখা যায় যে টি ইকুয়াল টু এম ইউ স্কোয়ার বাই আর মাইনাস এম জি যদি কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে টু মাইনাস থ্রি কস থিটা, আসছে কি?
ঠিক আছে, দেখো তাহলে দড়ির টানের মানটা আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে দড়ির টানের মানটা যখন পেয়ে গেলাম, এবার ওই যে বিন্দুগুলো ছিল প্রথমে যে বিন্দুগুলো ধরেছিলাম, কি কি বিন্দু? এ বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, ই বিন্দু। তাহলে ওই প্রত্যেকটা বিন্দুতে দড়ির মান কি হবে বা দড়ির টান কি হবে সেটা আমি দেখবো, দড়ির টানটা। তাহলে দেখো, এ বিন্দুতে প্রথম হচ্ছে এ বিন্দুতে, তারপরে কি হচ্ছে সি বিন্দুতে, তারপরে হচ্ছে ডি বিন্দুতে, আর তারপরে হচ্ছে ই বিন্দুতে। ঠিক আছে, থিটা ইকুয়াল টু, থিটা ইকুয়াল টু কি পাচ্ছি এটা? এ বিন্দুতে কত ছিল? 0 ডিগ্রি। সি বিন্দুতে কত? 90 ডিগ্রি। ডি বিন্দুতে কত হচ্ছে? 180 ডিগ্রি। আর ই বিন্দুতে 270 ডিগ্রি, তাই তো? এখন দেখো, তাহলে দড়ির টান, দড়ির টান তাহলে কি হয়ে যাচ্ছে? দেখো দড়ির টানটা টি ইকুয়াল টু, ফর্মুলা কি রয়েছে, যে টি ইকুয়াল টু এম ইউ স্কোয়ার মাইনাস এম জি টু মাইনাস থ্রি কস থিটা। কস জিরো মানে কত? কস জিরো মানে ওয়ান। তাহলে দেখো তো, টু মাইনাস থ্রি মানে মাইনাস ওয়ান আর মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দড়ির টান টি এ তে মানে এ বিন্দুতে দড়ির টান ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? এম ইউ স্কোয়ার বাই আর প্লাস এম জি। আসছে কি? ওকে, এবার আসি সি বিন্দুতে। তাহলে তাহলে দেখো, সি বিন্দুতে দড়ির টান কত হচ্ছে? তাহলে টি সি ইকুয়াল টু এম ইউ স্কোয়ার বাই আর যা আছে তাই থাকছে, কস জিরো, কস 90 মানে হচ্ছে জিরো, তাই তো? তাহলে এই দ্বিতীয় টার্মটা থাকছে না, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? মাইনাস টু এম জি। ঠিক আছে, এবার আসছে ডি বিন্দুতে। ডি বিন্দুতে তাহলে কস 180 মান কত? মাইনাস ওয়ান। তাহলে দেখো, মাইনাস ওয়ান আর মাইনাস থ্রিতে প্লাস থ্রি হয়ে যাচ্ছে, প্লাস থ্রি প্লাস টু কত হচ্ছে? প্লাস ফাইভ, তাই তো? তাহলে এখানে টি ডি ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? এম ইউ স্কোয়ার বাই আর মাইনাস ফাইভ এম জি। আর টি ইটা কত হচ্ছে? টি ইটা কস 270 ডিগ্রির মান কত? জিরো। তাহলে এই টার্মটা থাকছে না, তাহলে এটা হয়ে যাচ্ছে এম ইউ স্কোয়ার বাই আর মাইনাস টু এম জি। ঠিক আছে, তাহলে দেখো এই যে মানগুলো পেলাম, এই মানগুলো থেকে একটা জিনিস কি বলতে পারছি, যে টি সি ইকুয়াল টু টি বলা যাচ্ছে কি? অর্থাৎ সি বিন্দু আর ই বিন্দু তড়িৎ টান একই বলা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে, আবার দেখো, এ বিন্দু থেকে এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দু মানে এ বিন্দু, এ বিন্দুর টান মাইনাস সি বিন্দুর টান যদি করি কি বের হচ্ছে? দেখো টি এ মাইনাস টি সি কত হচ্ছে? দেখো তো, এম ইউ স্কোয়ার বাই আর প্লাস এম জি মাইনাস এম ইউ স্কোয়ার বাই আর প্লাস টু এম জি ইকুয়াল টু থ্রি এম জি, তাই তো? আবার দেখো, টি এ মাইনাস টি ই যদি করতাম তাহলে সেটাও হয়ে যেত কত? থ্রি এম জি, একই আসতো। তাই তো? আর যদি টি এ মাইনাস টি ডি করি কত বেরোচ্ছে বলো তো? টি এ মাইনাস টি ডি এম ইউ স্কোয়ার বাই আর প্লাস এম জি মাইনাস এম ইউ স্কোয়ার বাই আর, আর ডি এর মানটা কি ছিল? কত ছিল? মাইনাস ফাইভ এম জি ছিল। তাহলে কত হয়ে যাবে এটা? প্লাস ফাইভ এম জি হয়ে যাবে, প্লাস ফাইভ এম জি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে দেখো তো? 6 এম জি। অর্থাৎ কি বোঝাচ্ছে বলো? অর্থাৎ বোঝাচ্ছে যে ডি বিন্দুর তুলনায় এ বিন্দুতে যে তড়িৎ টান সেটা তার ক্ষেত্রে কি হবে? 6 গুণ বেশি ওজন কাজ করবে, তাই তো? আচ্ছা, এখন একটা জিনিস বলতো, যদি বস্তুটাকে যখন ঘোরাচ্ছি তখন ডি বিন্দুতে যদি মানটা কি, দড়ির টানটা সব থেকে ন্যূনতম হয়, দড়ির টানটা সব থেকে ন্যূনতম বলতে কি বোঝাচ্ছি? সব থেকে ন্যূনতম মানে টিডি ইকুয়াল টু যদি শূন্য হয়, টিডি ইকুয়াল টু যদি শূন্য হয় তাহলে কি হয়েছে? সব থেকে ন্যূনতম টান, তখন টি এ ইকুয়াল টু কত বেরোচ্ছে বলতো? 6 এম জি। টি সি ইকুয়াল টু কত বেরোচ্ছে বলতো? 3 এম জি, তাই তো? টি সি ইকুয়াল টু কি বেরোচ্ছে?
কারণ আমাদের কি ছিল টি এ মাইনাস টিসি ইকুয়াল টু এটা। এখন টি এ যদি সিক্স এমজি করি তাহলে কত দেখো দেখো টিসি ইকুয়াল টু অলসো থ্রি এমজি বেরোচ্ছে। সিমিলারলি টি ই ইকুয়াল টু কত বেরোচ্ছে থ্রি এমজি, তাই তো? মানে প্রত্যেকটার ক্ষেত্রে পার্থক্যটা দেখছি। তাহলে এই দড়ির টান যদি শূন্য অবস্থায় থাকে তাহলে বেগের মানগুলো কি হবে একবার বলতো, বেগের মানগুলো। তাহলে দেখো দড়ির টান শূন্য মানে এই কন্ডিশনটা হচ্ছে যে টিডি ইকুয়াল টু জিরো, তার মানে এম ইউ স্কোয়ার বাই আর মাইনাস ফাইভ এমজি ইকুয়াল টু জিরো, তাই তো? তার মানে টিডি ইকুয়াল টু কি ছিল, এম ইউ স্কোয়ার বাই আর মাইনাস ফাইভ এমজি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কি লিখতে পারি যে এম ইউ স্কোয়ার বাই আর ইকুয়াল টু ফাইভ এমজি, তাই তো? বোথ সাইডে যদি এম কেটে যায় তাহলে কি দাঁড়াচ্ছে, ইউ স্কোয়ার ইকুয়াল টু ফাইভ আর জি, তাই তো? তাহলে এখান থেকে ইউ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, রুট ওভার ফাইভ আর জি। অর্থাৎ কি যে দড়িটা ন্যূনতম বেগে যদি উলম্ব পথ বরাবর পুরো একবার আবর্তন করে তখন তার সর্বনিম্ন বিন্দুতে যে ন্যূনতম বেগ হবে সেইটার মান কত হবে, রুট ফাইভ আর জি। বোঝা গেছে? বুঝতে পারলে? তাহলে এই এই টার্মটাকে ভালো করে বক্স করে রাখো, এটা আসছে অনেক সময়, এটাকে বক্স করে রাখো। কি হইলে কি বললেন আর বলে দিন। এটা হচ্ছে যে যখন বস্তুটিকে উলম্ব পথে ঘোরানো হচ্ছে, ঠিক আছে, এবং তার সর্বোচ্চ বিন্দুতে যদি সর্বনিম্ন মানে ন্যূনতম বল হয়, ঠিক আছে, ন্যূনতম বলের জন্য ভি এর ভি এ অর্থাৎ ইউ ইউ এর যে সর্বনিম্ন বা ন্যূনতম মান হবে সেটা হবে রুট ওভার ফাইভ আর জি। ঠিক আছে, এবার দেখো ইউ যদি আমি রুট ওভার ফাইভ আর জি পেয়ে যাই তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, ফাইভ আর জি। এবার এই মানগুলো যদি আমি প্রথম দেখো এই যে এইখানে প্রথমের ক্ষেত্রে যে বেগের মানগুলো বের করেছিলাম এখানে, তাহলে এখানে যদি বসাই দেখো তো কি হচ্ছে, তাহলে ইউ ইকুয়াল টু কত পাচ্ছি ন্যূনতমের জন্য ফাইভ আর জি, তাই তো? ফাইভ জি আর এটা আসছে তো। তাহলে ভি সি ইকুয়াল টু কত আসছে দেখো তো, ফাইভ জি আর মাইনাস টু জি আর ইকুয়াল টু কত আছে, রুট ওভার থ্রি জি আর, তাই তো? ভি ডি ইকুয়াল টু কত আসছে, ফাইভ জি আর মাইনাস ফোর জি আর, ফোর জি আর ইকুয়াল টু কত, রুট জি আর। মানে কি সর্বোচ্চ বিন্দুতে বেগ হচ্ছে এটা রুট জি আর। আর ভি ইকুয়াল টু কত আসছে, ভি ইকুয়াল টু আসছে দেখো ফাইভ মাইনাস টু মানে হচ্ছে থ্রি জি আর। বোঝা গেল? সর্বোচ্চ বিন্দুতে টানটা হচ্ছে সর্বনিম্ন এবং সর্বনিম্ন বিন্দুতে টানটা হচ্ছে সর্বোচ্চ। তার মানে তোমার যদি দড়িটা সেরকম খুবই হালকা দড়ি হয় তার মানে হালকা দড়ি হলে কি হবে, দড়িটা ছিঁড়ে যাওয়ার প্রবণতা থাকবে যখন সর্বনিম্ন বিন্দুতে আসবে, তাই তো? বোঝা গেছে? হ্যাঁ স্যার।